জীবনের সবচাইতে বড় অকৃতকার্যতা হচ্ছে যে কোরআন পড়তে পারে না। এটার চাইতে বড় ফেইল, এটার চাইতে বড় ব্যর্থতা, এটার চাইতে একজন মুসলমানের জীবনের সবচাইতে মাইনাস পয়েন্ট আর দ্বিতীয়টা নাই। আমি আর কিভাবে বুঝাবো, আর বোঝানোর মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সবচেয়ে বড় ব্যর্থ সেই যার কোরআন জানা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। রাত্তিলিল কোরআন তারতিলা। সম্মানিত ভাইয়েরা, সারা মাসে আমরা অন্তত একটা খতম কোরআন তেলাওয়াত করব। হয়তো 10 দিন চলে গেছে, বাকি 20 দিনও যদি আমরা চেষ্টা করি সম্ভব হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। লান্সের ব্যায়াম আছে না? লান্সের ব্যায়াম, এখন তো লান্স বেশি আক্রান্ত হয়, এই যা ভাইরাস এটাতে আক্রান্ত হয় প্রথমে লান্স, লান্সটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। লান্সের ঔষধ হলো কোরআন তেলাওয়াত করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। কোরআন নাজিল করেছি বান্দার জন্য শেফা করে, আরোগ্য করে আর রহমত করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যখন হয় একটা টান থাকে, প্রায় 20 সেকেন্ড 15 সেকেন্ড একটা টান দিয়ে পড়তে হয়। এই যে আমি টান দিয়ে দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, এতে আমার লান্সের ব্যায়াম হচ্ছে, লান্সের প্র্যাকটিস, মানে লান্সটা সক্রিয় থাকতেছে। লান্সের ব্যায়ামের জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে একটা বেস্ট মেডিসিন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। রাত্তিলিল কোরআন তারতিলা। সম্মানিত ভাইয়েরা, সারা মাসে আমরা অন্তত একটা খতম কোরআন তেলাওয়াত করব। হয়তো 10 দিন চলে গেছে, বাকি 20 দিনও যদি আমরা চেষ্টা করি সম্ভব হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়তে পারি না, আমি তো মনে করি এটার চাইতে বড় ফেইল আর কিছু নাই। জীবনের সবচাইতে বড় অকৃতকার্যতা হচ্ছে যে কোরআন পড়তে পারে না। এটার চাইতে বড় ফেইল, এটার চাইতে বড় ব্যর্থতা, এটার চাইতে একজন মুসলমানের জীবনের সবচাইতে মাইনাস পয়েন্ট আর দ্বিতীয়টা নাই। আমি আর কিভাবে বুঝাবো, আর বোঝানোর মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সবচেয়ে বড় ব্যর্থ সেই যার কোরআন জানা নাই। এ মাস কিসের মাস বলেন? বলেন ভালো করে, বলেন কিসের মাস? না বলেন, বলেন ভালো করে, বলেন কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস। এ মাস, এ মাস রমজানের মাস। রমজান ঠিক আছে, রমজান আগে না কোরআন আগে? বলেন কোরআনটা আগে। কোরআন আছে বলেই রমজান আছে। রমজানের ব্যাখ্যা আল্লাহ পাক কি বলেছেন বাকারের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। রমজান মাস, এই মাসের বৈশিষ্ট্য কি? যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যে রাত্রে কোরআন নাজিল করেছেন, সেই রাতের নামটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি আল্লাহু আকবার। কদরের এক রাত 83 বছর 6 মাস, একটা ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব মাত্র এক রাতে। কিসের বরকতে? কিসের? কোরআনের। বলেন কিসের? বলেন কোরআনের। কোরআনের বরকতে এত রাত্রের মর্যাদা, কোরআনের কারণে এই মাসের এত মর্যাদা। মক্কায় কেন যাই? আল্লাহর ঘর কাবা সেখানে আছে। মদিনায় কেন যাই? আমার নবীর রাউজা মকবারা সেখানে আছে। মদিনার মর্যাদা বাড়তো না নবীর যদি কবর না থাকতো, মক্কার মর্যাদা বাড়তো না যদি কাবা না থাকতো, রমজান নামক কোনো মাসের অস্তিত্বই থাকতো না যদি কোরআন না থাকতো, ঠিক কিনা? এই জন্য কোরআনটা আমরা আগে আত্মস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ।
ন্যূনতম একটা খতম আমরা কোরআনটা দেব, কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করব, যার প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি রেখে দিয়েছেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি, যত আয়াত মুখস্থ হবে জান্নাতে তার তত বড় বিল্ডিং হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক রাখবো আমরা কোরআনের সাথে, কোরআনকে মানলে রমজান মানা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন আছে রমজান আছে, কোরআন নাই রমজান নাই।